ব্যক্তি রসুলের উপরে কোন কদক ঠিকানা বাজে মন্তব্য করবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হলো সর্বোচ্চ রসির কাস্তি ঝুলাইতে হবে। যারা ভারতের মুখপাত্র বিজিবির সদস্য, যারা আল্লাহ রসুলকে নিয়ে অরুচিকর মন্তব্য করেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাজে মানুষদের সাথে তুলনা করে যারা মন্তব্য করেছে, আজকের সেই পরিবাদে আজকের এই জনসমুদ্র মুসলমানদের একত্রিত হওয়া, আমি বলতে চাই আমরা মুসলমান শান্তি শৃঙ্খলা আমরা পছন্দ করি, আমরা মারামারি হানাহানি ইসলামে চাই না, আমরাও চাই না। আমরা ঘুমন্ত ছিলাম, আমাদেরকে ধীরা দিয়ে আমাদেরকে সজাগ করিয়েছে, স্বচ্ছ মুখের পানি দিয়ে বন্ধ করে দেব না। যতক্ষণ পর্যন্ত হাদিসের উপরে আমল না করা হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রসুলের উপরে কোন কদক ঠিকানা বাজে মন্তব্য করবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হলো সর্বোচ্চ দোষীর কাস্তি ঝুলাইতে হবে। পৃথিবীর সেই সদস্যকে চাকরি থেকে আত্মহত্যা তো মুসলমান মানবে না, তাদেরকে ফাঁসি দিয়ে ইতিহাস রচনা করতে হবে। ইমানের বিরুদ্ধে মুসলমানের দাবির বিরুদ্ধে যারা অরুচিকর কথা বলবে তাদের ভবিষ্যৎ পরিণতি এমন হবে। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, হিন্দুদেরকে বলতে চাই, যারা সামনে আসছে কুরবানি যখন আসে এই কুরবানিকে লক্ষ্য করে হিন্দু গোষ্ঠী মারাওয়ারের গোষ্ঠী তারা কুরবানি নিয়ে ছিড়িবিড়ি খেলে। আগাম আপনাদের সামনে ঘোষণা দিতে চাই, কোন এলাকাতে যদি হিন্দু গোষ্ঠীরা কুরবানি নিয়ে ছিড়িমিড়ি খেলে আমার বসে আসবো, এই মাঠে আসা বন্ধ করা যাবে না। ইসলাম নিয়ে যদি হরি খেলা হয় প্রয়োজনে নিজের চান দিব, মরণ হবে দেখি।